পাঁচ মাস হাসপাতালে চিকিৎসার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর রেভার কেয়ার হাসপাতাল থেকে কঠোর পুলিশি পাহারায় নিজ বাসায় নেওয়া হয় তাঁকে। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সাময়িক সুস্থ হলেও তার স্থায়ী সুস্থতার জন্য বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার পথ সুগম করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডাক্তার জাহিদ হোসেন। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর গুলশানের বাসায় ফিরতে হুইল চেয়ারে বসে এবার কেয়ার হাসপাতাল থেকে বের হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে হাসপাতালের সামনে ভিড় জমান দলের নেতাকর্মীরা। ধীরে ধীরে গাড়ি বহরের সাথে কঠোর নিরাপত্তায় সন্ধ্যা পৌনে সাতটায় গুলশানের বাসভবনে পৌঁছান তিনি। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, তবে সাময়িকভাবে সুস্থ হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশ নেওয়া প্রয়োজন। আপনাদের সকলের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টা প্রায় 155 দিন পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার যে বাসভবন ফিরোজায় কিছুক্ষণ আগে উনি চিকিৎসকদের পরামর্শ পরবর্তীতে এখানে এসেছেন। বেগম জিয়ার স্থায়ী সুস্থতার জন্য বিদেশে উন্নত চিকিৎসা করাতে সংশ্লিষ্টদের হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে সহযোগিতা করার আহ্বান জানান ডাক্তার জাহিদ হোসেন। জন্য যত তাড়াতাড়ি মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে ওনাকে নেওয়া যাবে ততই ওনার সুস্বাস্থ্য নিশ্চিত হবে, আশঙ্কা থেকে উনি মুক্ত হবেন। কাজেই আমরা ওপেনলি সবাইকে বলতে চাই, সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা সাংবিধানিক অধিকার, সেই অধিকার নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। লিভার সিরোসিস, কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ সহ নানা শারীরিক জটিলতা নিয়ে 2023 সালে 9 আগস্ট রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সাজ্জাদ জাহান, SATV, ঢাকা।